আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসা কিভাবে আমি বেগুন ভর্তা করি তা আমরা অনেকভাবেই বেগুন ভর্তা করতে পারি তা আজকের বেগুন ভর্তাটা কিভাবে করি দেখি চলেন এখানে আমি চারটা বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানিটাও শুকিয়ে নিলাম তো এখন আমি বেগুনগুলোকে পুড়িয়ে ভর্তা করব আজকে বেগুন তো এখানে আমি চুলার আগুন ধরিয়ে দিলাম তারপরে যাই একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তো আগুনটাকে একদম লোতে নিয়ে এসেছি তো এখন আমি বেগুনটা বসিয়ে দিলাম আস্তে আস্তে বেগুনটা এখন সিদ্ধ হবে পুরিয়ে আজকের বেগুন ভর্তা করব তো পুড়িয়ে বেগুন ভর্তা করলে অনেক মজা হয় তা আমার বেগুন এক পিট হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি তা আস্তে আস্তে আমাকে এভাবে উলটিয়ে দিতে হবে এদিক সেদিক করে উল্টিয়ে দিতে হবে তো এই যে আমার বেগুনটা প্রায় হয়ে গেছে তা আমি আরও পাঁচ মিনিট রাখবো একটু এদিক সেদিক করে উলটিয়ে তারপর আমি বেগুনটাকে নামিয়ে নেব তো এইভাবে আমি সবগুলা বেগুন পুড়িয়ে নিব। খুব সাবধানে কাজটা করতে হবে আর এভাবে যদি ফুট ক্লিপ থাকে বাসায় তা আমরা সেটা ব্যবহার করতে পারি তা নাহলে হাতে লাগতে পারে আগুন হাত পোড়া যেতে পারে খুব সাবধানে কাজটা করতে হবে তো এই যে আমার বেগুনগুলো সব পোড়ানো হয়ে গেছে চারটা বেগুন আমি সুন্দর করে পরিয়ে নিলাম তো এখন আমি বেগুনগুলোকে উপরে থেকে যে খোসা থাকে সেটা আমি সরিয়ে নিব। তো দেখেন আমি করতেছি আপনারা দেখতে থাকেন পোড়া বেগুনের ভর্তা অনেক মজা ভালো একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে দুপুরে গরম ভাতের সাথে খুবই মজাদার একটি খাবার নিমিশে আমরা অনেকগুলো ভাত খেতে পারবো এই পোড়া বেগুন দিয়ে পোড়া বেগুনের ভর্তা দিয়ে খুব সুন্দরভাবে উপর থেকে খোসাটা উঠে আসতেছে আর বেগুনটার ভিতরে পোকা আছে কি না সেটা আমরা দেখে নেব ভালো করে যদি থাকে তো সেটা আর নেবো না সেটা আমরা ফেলে দেবো তো আমার এই বেগুনগুলো খুব ভালো পড়ছে আমি একটা বেগুনতে পোকা পাইনি তারপর আমরা দেখবো পোকা আছে কি না যেহেতু বেগুনে পোকা থাকেই তো এই যে খুব সুন্দরভাবে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা খুব সুন্দরভাবে বেগুনটা সিদ্ধ হয়ে গেল তা আমি দেখতেছি ভালো করে পোকা আছে কিনা নেই তো এইভাবে আমি সবগুলা বেগুনকে খোসা ছাড়িয়ে তারপর নিয়ে নেব তো আপনাদেরকে আমি আবারও একটু বলে নিই যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর যারা সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তো আমার তো সবগুলো বেগুন থেকে আমি খোসা ছেড়ে নিয়েছি তো এখন আমি এখানে শুকনা শুকনামরিচ নিয়ে নিলাম শুকনা শুকনামরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছি ছয়টা পোড়ামরিচ নিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ নিলাম তো লবণটা আপনার পরিমাণ মতোই দিব যতটুকু লাগে সেভাবেই দিব তো এখন আমি লবণ দিয়ে মরিচগুলাকে ভালো করে ভেঙে নিতেছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমরা আমাদের মতো করে পরিমাণ করে দেবো তো আমি এখানে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ আমার ওই চামচটা ছোটো তো সেই হিসাবে আমি টেবিল চামচ হিসাব করে দুই চামচ বললাম তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এখন ভালো করে আর একটু মথে নেবো ভালো করে পেঁয়াজটা ওকে মথে নিতে হবে যেন নরম হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে আমি আবার একটু ভালো করে মথে নেব এইভাবে একটা বর্তা হয়ে যায় এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচি তারপরে শুকনা মরিচ সরিষার তেল দিয়ে একটা বর্তা হয় এই বর্তাটাও গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা যে ধনিয়া পাতা দেওয়ার পর এটা একটা আমাদের ভর্তা হয়ে গেল এখন আমি বেগুনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব ভর্তাটা হয়ে যাবে আমার বেগুন ভর্তা তো এটা আমরা হাত দিয়ে করব হাত দিয়ে মাখালে ভর্তাটা অনেক মজা হয় তো ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক মজা দুপুরবেলা খেতে বেশি ভালো লাগবে আমার মাখানো হয়ে গেছে এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো এই যে এই যে আমার বর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেল তো কেমন হয়েছে আজকে আমার ভর্তাটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার দিবেন প্যারেন্টস এবং ফ্যামিলির সাথে তো ঠিক আছে যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে বিদায় জানাই শেষ করে দিলাম তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ